আশা করি তোমরা সকলে ভালো আর সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো আর অ্যাজ অলওয়েজ এর মতো ফাটাফাটি আছো। আমার চ্যানেলের পুরনো বন্ধুদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যে সমস্ত বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করনি চ্যানেলটা, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর সাথে অল বাটনটা প্রেস করে দিও, যাতে নতুন সব ভিডিও আসার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আজকের রেসিপি হলো করলার রেজালা, যেটা কিন্তু খেতে অসাধারণ হয়। আর ছোট থেকে বড় আশা করছি সকলের ভালো লাগবে। রেজালা সাধারণত চিকেন কিংবা মাটনের হয়ে থাকে, বাট আমি কিছু টুইস্ট করে আর সাথে কিভাবে করলার পুরো পেঁপো ভাবটা কাটিয়ে অসাধারণ একটা ইউনিক টেস্টও পাওয়া যায় সেটাও থাকছে আজকের রেসিপিতে। বাচ্চাদেরও আশা রাখবো খেতে ভালো লাগবে, আর তারা খাবে না বলেও গায়না ধরবে না। চলো তাহলে দেখে নিই কীভাবে আমি আজকের করলার রেজালাটা বানাচ্ছি। এখানে দেখো রেজালাটা বানাবার জন্য আমি লম্বা লম্বা কিছু করলা নিয়ে নিয়েছি, সেগুলো আমি মাঝখান থেকে কাটছি। আর এরপর এতে আমি মাঝখান থেকে বীজগুলো বের করে নেব, তারপর হালকা লবণ দেব। কিভাবে করব সেটা আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো একটা বাটির মধ্যে আমি হালকা উষ্ণ গরম জল নিয়েছি, এর মধ্যে আমি এবার দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, সাথে থাকছে কিছু চালমগজ, কিছু আমন্ড, কিছু কাজু, আর থাকছে কিছু কিশমিশ। এগুলো আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি, আর সাথে থাকছে মাঝারি আকারের একটা টমেটো, যেগুলো একটু পর আমি একসাথে ব্লেন্ড করে নেব। করলাগুলোর যে বীজ আমি বের করে নিয়েছি, এবার আমি এর ওপর কিছু লবণ স্প্রেড করে দিচ্ছি। এবার আমি ভালো করে পেছনের যে অংশটা সেটা আমি ভালো করে দেখো রাব করছি, যাতে করলার কিছুটা তেতো অংশ চলে যায়। কড়াইতে দেখো জল নিয়ে নিয়েছি আর মিডিয়াম ফ্লেমে রেখেছি কড়াইটা। এতে হালকা আমি একটু লবণ দিয়ে দেবো, আর যে করলাগুলো আমি রেখেছিলাম লবণ দিয়ে ভালো করে 10 মিনিটের জন্য, সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। যে 10 মিনিটের জন্য আমি এটাকে খুব ভালো করে ফুটিয়ে দেবো, খুব গলেও যাবে না আবার খুব কাঁচাও থাকবে না, মিডিয়াম হবে। তো চলো তারপরে আমি তোমাদের দেখিয়ে দেবো কীভাবে আমি রেসিপিটা বানাচ্ছি।
আমার রেসিপি হয়ে গেছে, তোমরাও ট্রাই নিয়ে দেখো আর কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলো না। তোমাদের কমেন্টস আমার জন্য খুব ইম্পর্টেন্ট। চ্যানেলকে সাপোর্ট করো, অলওয়েজ সাথে থাকো, এবার প্লিজ সাবস্ক্রাইব করে দাও যারা এখনও সাবস্ক্রাইব করোনি। অনেক রেসিপি আনছি আর আনবো আগামী দিনে, তোমরা সাথে থাকলে তবেই আমার চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রোথ করবে। ভালো লাগলে লাইক শেয়ার ফলো সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলকে একদম ভুলো না। আজকে এই অবধি, খুব তাড়াতাড়ি পরের রেসিপি নিয়ে চলে আসবো। টেক কেয়ার অ্যাবাউট ইয়োরসেলফ অ্যান্ড ইয়োর ফ্যামিলি, বাই বাই।